হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ঘুরতে চলে এসেছি দিদি বাড়ি, এবং বিকেলে আমি একটু বেরোবো মালঞ্চ ব্রিজের ওখানে, এবং ব্রিজ এবং নদীর প্রকৃতি তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো। চলো গাইস, দেখতে দেখো ভিডিওটা সম্পূর্ণ। চলো ফ্রেন্ডস, আমি চলে এলাম মালঞ্চে, সে বিখ্যাত নদী বিদ্যাধরী নদীর কাছে। তো ফ্রেন্ডস, আমার আমি ঠিক ব্রিজের নিচের পজিশনে আছি, এবং নিচের পজিশনে যে রাস্তাঘাটে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। চলো, এই হচ্ছে বিদ্যাধরী নদী, ও পারটা ছবি তোলা আছে। আর এই নদীর এপারে আছে অনেক ঘর বাড়ি, অনেক জনবস্তি, মানুষজন বসবাস আছে এখানে। এছাড়াও এই সাইডে বাঁচড়া পাড় আছে, এখানে চেটি ঘাটে অনেক মানুষের সমাগম। এখান থেকে বামনে যাওয়া যায়, তারপর ন্যাজাট, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো ফ্রেন্ড, এখানে বন্যা প্রতিরোধের জন্য যেই কংক্রিটের বাঁধগুলো তৈরি করা হয়েছে, এগুলো সরকার কর্তৃপক্ষ থেকে করেছে। আর এখান থেকে তোমার অনেক স্পেশালি খেয়ে আছে বন্ধুরা, আর আমার সরকারি খেয়েও আছে। এই কংক্রিটের যে জেটি ঘাটগুলো কর্তৃপক্ষ সরকার থেকে করেছে, ওই ব্রিজটা দেখা যাচ্ছে। চলো বন্ধুরা। তো গাইস, হচ্ছে এই প্রকৃতি কত সুন্দর, দেখুন রূপটা। তারপরে ওখানে গাইস চলে এলাম ওখান থেকে চলে এসে, তারপরে তোমার হচ্ছে ওখানে যে একটা শ্মশান আছে, এবং ওটা একটা মার কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে যাবো। তাই ওখান থেকে আমার গাড়িটা রিটার্ন ঘুরিয়ে নিয়ে আমি যাচ্ছি মন্দিরের দিকে। তো গাইস চলে এলাম, তারপরে এই শ্যামার মন্দির, কালী মন্দির, আর ওই শ্মশানটা দেখা যাচ্ছে, আর এই নদী পজিশনটা, আর দেখুন কতটা পলি পড়ে গেছে, মাটি জমে গেছে নিচটায়। মন্দিরটা কত সুন্দর দেখুন। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, তারপর কুমোর দেখি ঠাকুর তৈরি করছে। তো ওখান থেকে দেখালাম তোমাদেরকে, ওখান থেকে ঘুরে তারপরে রাস্তা আরও ধরে যাচ্ছে। তারপর গাইস চলে এলাম, তারপরে এখানে যে ভাটা আছে মালঞ্চয়, সেই ভাটার ওই রাস্তা ধরে যাচ্ছে। এদিকে যাইনি কখনো, দেখি কেমন পজিশন রাস্তা এবং কত সুন্দর। তো রাস্তাটায় প্রচুর পলি মাটি, এতটাই আমার গাড়ি টানতে একটু অসুবিধা হচ্ছিলো, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছে। এবং প্রচুর বালি আছে ওখানে, এবং অনেক ভাটা আছে, সেগুলো দেখাবো। চলো বন্ধু, দেখতে থাকো ভিডিও। সেই ভাটাটা দেখুন কত সুন্দর, মানে ইটগুলো সাজানো আছে, কাঁচা ইটগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গামা গাছ, খুব মারাত্মক গাছ। যদি এর কোনো আঠা যদি গায়ে লাগে, কোনো র্যাশ বেরোতে পারে, কোনো ইনফেকশান হতে পারে, শরীরের পক্ষে যদি লাগে তো খুব ক্ষতিকারক।
তো গায়ে লাগছে, জাস্ট তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য গায়ে যাচ্ছে, আর এই পাতাগুলো লাগছে গায়ে, কিছু করার নেই। তো এখানে এত সরু রাস্তা, তো গায়ে রাস্তাটা অনেকটা উঁচু আর দু সাইডে এত নিচু। আর যদি খাতরা দেখতে পাচ্ছেন, এই খাদের যে মাটিগুলো এগুলো সব পলি, নদীর পলি টেনে টেনে এখানে জমা করে, এবং এই যে মাটি এখান থেকে কেটে এই কাঁচা ইটগুলো তৈরি করে, ইটগুলো তৈরি করে তোমার হচ্ছে পগমাল আছে, পগমালে পাকিয়ে তারপরে ইটগুলোকে তৈরি করে তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তাই গামাছগুলো সাইডে আছে, ওই গামাছগুলো তখন এসছে গায়ে লাগছিলো, এটা অনেকটা নিচু আছে। দেখুন এই বোটটা কত সরু বোট, ওই একটা বোট আসছে এইদিকে মাল হচ্ছে খেয়াঘাটের দিকে, আর এই বোটটা যাচ্ছে বামনেতে যাচ্ছে, এখানে বামনের মানুষ পারাপার করে মাল হচ্ছে খেয়া থেকে। এই দেখুন বোটটা কি সরু বোট। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তা কেমন লাগলো ভিডিও, তোমাদের কত সুন্দর জায়গা দেখালাম, কেমন লাগলো প্রকৃতি তোমরা জানি অবশ্যই কমেন্টে কেমন ভিডিও হচ্ছে তোমরা। তো গাইস ভালো থেকো, টাটা আজকের মতো।